ইত্তেফাক অনলাইন বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ সিরাজী নিম্মি। শুরুতেই জেনে নিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। করোনা নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যে দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গণপরিবহন চালু থাকবে। আজ বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সড়কগুলোতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। করোনা পরিস্থিতিতে এতিমখানা ছাড়া দেশের সব কওমি আবাসিক অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখতে আজ বিকেলে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবির ঘটনায় আরও 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণার পর আজ সকাল পর্যন্ত নদী থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32 জন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের 6 বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়েছে কিংবা তারা আত্মহত্যা করেছে। নিহতদের মধ্যে 2 কিশোর ভাই, 1 বোন, তাদের বাবা মা এবং দাদি আছেন, তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। করোনার 2 ডোজ টিকা কিংবা 1 ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে 14 দিন পার হওয়া মুসল্লিদের ওমরা পালন এবং রমজানে কাবায় নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি সরকার। করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে ওঠা ব্যক্তিরাও মসজিদুল হারামে নামাজ পড়া কিংবা উমরা করার সুযোগ পাবেন। ভারতের দিল্লিতে আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। গত মাস থেকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দিল্লি প্রশাসন। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, কাঁচাবাজার ও ওষুধ ব্যবসায়ী, গর্ভবতী এবং জরুরি চিকিৎসা প্রয়োজন থাকা ব্যক্তিরা এর আওতাভুক্ত নন। ঘূর্ণিঝড় সেরোজার কারণে বন্যা ও ভূমিধসে দক্ষিণ পূর্ব ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে মৃতের সংখ্যা 157 ছাড়িয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুটি দেশে এখনও অনেকে নিখোঁজ এবং হাজার হাজার মানুষ গৃহহীন। এতক্ষণ দেখছিলেন আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইত্তেফাক অনলাইন নিয়মিত পড়তে ভিজিট করুন ittefaq.com.bd। সাম্প্রতিক সকল খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।